হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমি আপনাদের সাথে গোল্ড ইয়াররিংয়ের সুন্দর সুন্দর কিছু ডিজাইন শেয়ার করব। আমি এই জন্য আসলাম লুলুর মধ্যে। আর লুলুর উপরে মালাবার আছে, তারপরে নিচে আরও কয়েকটি গোল্ডের শপ আছে। তো মালাবার থেকে আমার বেশিরভাগ গোল্ডের জিনিস কেনা হয়, কারণ মালাবারের কালেকশনগুলো বেশ ভালো থাকে। আর আজকে আসলে মূলত এসেছি মামিয়ের জন্য ছোট ছোট ইয়াররিং কেনার জন্য। তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। তো এখানে সুন্দর সুন্দর ছোট ছোট কিউট কিউট বাউটি দুল দেখলাম। এগুলোকে মেবি বাউটি বলে, আর এগুলোর ওজন অনেক কম, আর এগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর এগুলোর ওয়েট হয়তো খুব বেশি হলে 2 গ্রাম কিংবা 3 গ্রাম হবে, তার বেশি নয়। আর এখানে ছোট ছোট ঝুমকা আছে, আর ঝুমকা দুল আমার বরাবরই খুবই পছন্দ। আর স্বর্ণের দোকানে যখনই আমি দুল কেনার জন্য আসি, আমার ঝুমকা দুলের প্রতি একটা কী বলবো, আলাদা আকর্ষণ কাজ করে। তো আজকেও সেম তাই হচ্ছে, যে অন্য ভাবলাম কোনো ডিজাইনের মধ্যে দুল নেব, কিন্তু শুধু ঝুমকাই দেখতেছিলাম। আর উপরে লাইট, এই শপের মধ্যে লাইট একটু সমস্যা ছিল, যার জন্য আলোটা হচ্ছে ওরকম কম বেশি হচ্ছিল। আর এই পাশেও দেখলাম বেশ বড় সাইজে সুন্দর সুন্দর ঝুমকা দুলের ডিজাইন আছে। আসলে কি বলবো, যতই দেখছি অন্য অন্য ডিজাইনের মধ্যে, তারপরে চোখে শুধু ঝুমকাই পড়ছিল। আর এই ব্যাসলেটের ডিজাইনটা বেশ ভালো লাগছিল, কিন্তু এটা হচ্ছে 21 ক্যারেটের ছিল। আর 21 ক্যারেটের স্বর্ণ কিন্তু নরম হয়, ইউজ করা যায় না। 22 ক্যারেটের স্বর্ণটাই ইউজ করার জন্য পারফেক্ট। আর এই পাশে ছোট ছোট ইয়াররিং, যেগুলো আর কি সবসময় ইউজ করার জন্য একদম ওয়েটটা ঠিক ছিল। এগুলো 3.5 গ্রাম কিংবা 4.5 এরকমের মধ্যেই ছিল। আর এই 3.5-5-এর মধ্যে এগুলো কিন্তু এই ওয়েটের আর কি। কানের দুলগুলো কিন্তু সবসময় ইউজ করার জন্য ভালো হয়। তো আমি আসলে অনেক ডিজাইন দেখে বুঝতেই পারছিলাম না যে কোনটা নেব। তো দেখতেছিলাম, আপনাদেরকেও একটু দেখাই। দেখুন অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ডিজাইন। আর এই পাশে লং হচ্ছে মালার সেট ছিল, যদিও আজকে মালার সেট নেব না, তো আপনাদের জন্য আর কি ভিডিওটি করেছি। তো দেখলাম মালার সেটগুলোর ডিজাইন খুব একটা বেশি মানে ভালো ছিল না, সিম্পলের মধ্যে। আসলে হয়তো ভাইরাসের জন্য বাইরে থেকে তেমন কোনো গোল্ডের কালেকশন আসছে না, যার জন্য হবে হয়তো। এর আগে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল। তো এই পাশে হচ্ছে কিছু ইয়াররিং, ছোট ছোট যে ইয়াররিংগুলো থাকে সেগুলো, আবার বড়দেরও আছে অনেক ডিজাইন করা। তো আমি যারা জন্য অলরেডি ছোট্ট একটা ইয়াররিং নিয়েছি, আসলে যারা জন্য ফার্স্টে ভেবেছিলাম টপ দুল নেব, পরে ভাবলাম মতো ছোট মানুষ, টপ দুলে অনেক সময় পিছনে যদি পানি জমা হয়ে থাকে তো কানে ইনফেকশন হতে পারে। তো যার জন্য আমি আর টপ দুল না নিয়ে ছোট ইয়াররিং নিয়েছি। তো মালাবার থেকে আমার আর কি তেমন একটা দুলের কালেকশন পছন্দ হয়নি। আর যারা জন্য যে ইয়াররিংটা আমি চয়েস করেছি, ওটা আসলে খুবই ছোট সাইজটা নাই, একটু বড় সাইজের। আর যারা তো ছোট মানুষ, ওর জন্য আমি খুবই ছোট সাইজের আসলে ইয়াররিং নিতে চাচ্ছিলাম। তো যার জন্য এখন আমরা অক্ষয়ে আসলাম। আর অক্ষয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে, যারা কাতারে আছেন তারা তো অবশ্যই জানেন। হচ্ছে মালাবার আর না হলে অক্ষয়, এই দুইটা থেকে আমার আসলে গোল্ডের জিনিস বেশি কেনা হয়। তো এই সাইডে ছোট ছোট কিছু ইয়াররিং ছিল, আর এগুলো ডিজাইন মোটামুটি আছে, কিন্তু বেশিরভাগই দেখলাম ইউজ করার মতো না, কারণ এগুলো আর কি অনেক সময় মাথায় ওড়না দিলে আর কি সুতা বাঁধার ভয় আছে। আসলে আমি সবসময় ইউজ করার জন্য ওগুলো আমি হাতে নেড়ে একটু দেখি যে সুতা কিংবা কাপড় বাঁধার ভয় আছে কি না। তো এখানে ছোট ছোট কিছু ইয়াররিং আছে, আসলে ওইভাবে মন মতো চয়েস হচ্ছিল না। তো এই পাশে কিছু মঙ্গলসূত্র আছে, অনেকেই পরে। আর এই সাইডে হচ্ছে ছোট ছোট ইয়াররিং। তো এখানে আসার পরে যারা জন্য যে ইয়াররিংটা আমি চাচ্ছিলাম সাইজটা আর কি, সেটা পছন্দ হয়েছে। তো যারা জন্য অলরেডি নিয়েছি। আর এগুলো হচ্ছে সব আংটির ডিজাইন, আংটিগুলো অনেক বড় বড়।
আর এইরকম বড় বড় আংটিগুলো কিন্তু শাড়ির সঙ্গে পরলে বেশ ভালো লাগে। তো এখানে বেশ কয়েকটা ডিজাইনই সুন্দর ছিল, আর বাকিগুলো কিছুটা ইমিটেশনের মতো ডিজাইন লাগছিল, আর নিচে কিছুটা ছোট সাইজের আর কি ডিজাইন ছিল, এইগুলো বেশ ভালো ছিল নিচের ডিজাইনগুলো। আর আমার হাজব্যান্ড যখনই আমাকে কোনো কিছু কেনার জন্য এই গোল্ডের দোকানে আসে, তখনই হয় আমার ছোট দুল না হলে ছোট সবসময় ইউজ করা আংটিটাই বেশি কেনা হয়। এই দুইটা জিনিস আমার আসলে ভালো লাগে কিনতে, যেগুলো আমি সবসময় ইউজ করতে পারবো। তো এই পাশে সুন্দর সুন্দর ব্যাসলেটের ডিজাইন ছিল ছোট বড়। আর আমার হাতে সবসময় যে ব্যাসলেটটা আপনারা দেখেন, অনেকেই পছন্দ করেন এবং অনেকেই অলরেডি আমার ব্যাসলেটটার ভিডিও দেখতে চেয়েছেন, আমি অলরেডি সেটা একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই ব্যাসলেটটাও কিন্তু আমি অক্ষয় থেকেই কিনেছিলাম। তো এই পাশে একদম কিউট কিউট ছোট্ট ছোট্ট ইয়াররিং আছে, এগুলো কিন্তু বাচ্চারা ইউজ করতে পারবে, আবার বড়রাও ইউজ করতে পারবে। তো যারা জন্য অলরেডি তো আমি রিং নিয়েছি, যার জন্য আর আমি এই টাইপের দুলগুলো নিলাম না, যে ও আরেকটু বড় হলে তারপরে ওর জন্য এই টাইপের আর কি দুলগুলো নেব। আর এগুলো আর কি দেখতে ভালো লাগছিল, ছোট টবের মতো কিছুটা। আর টপ দুল পরলে আমার আবার একটা সমস্যা হয়, সেটা হচ্ছে শুধু কান চুলকায়। তো আমি ঘুরে ফিরে এই সেই ঝুমকার মধ্যেই পছন্দ করার চেষ্টা করছিলাম, যতই সুন্দর ডিজাইন হোক। তো আসলে এখানে বেশ কয়েক জোড়া ঝুমকার মধ্যে বেশিরভাগ ঝুমকায় দেখলাম আমার অলরেডি আছে। আর এই পাশে হচ্ছে স্টোনের কিছু ছোট ছোট টপ ইয়াররিং ছিল। আর এই ছোট কিউট কিউট দুলগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, আর এগুলোর ওয়েটও কম ছিল। আসলে সবসময় ইউজ করার জন্য এরকম ছোট দুলগুলোই কিন্তু ভালো, সেটা বাচ্চাদের জন্য হোক আর বড়দের জন্য। অবশ্য সবাই আবার এত ছোট দুল পছন্দ করে না, আমার কাছে ভালো লাগে ছোট ছোট ইয়াররিং, তারপরে সবসময় ইউজ করার জন্য ছোট সাইজের আংটিগুলো। তো এইগুলো একটু হচ্ছে ওয়েট আছে, যদি এগুলো ছোট এগুলো কিন্তু ওজন আছে। তো আপনাদের জন্য শেয়ার করছি ডিজাইনগুলো, আমি কিন্তু আজ যেটা নেব সেটা অলরেডি আমার নেওয়া হয়েছে, সেটা ইনশাআল্লাহ বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। আরেকটি কথা, আমার এই ভিডিওটি কিন্তু প্রায় 10 দিন মতো আগের করা। তো 10 দিন আগে গোল্ডের প্রাইস ছিল 213 রিয়াল করে, আর এখন হচ্ছে গোল্ডের প্রাইস হচ্ছে 214 কিংবা 215 রিয়াল। আসলে 2-1 রিয়াল কম বেশি হচ্ছে গ্রাম প্রতি, তো যার জন্য বলা যাচ্ছে না যে শিওর আজকে প্রাইসটা কত। তো আমি যখন কিনেছিলাম সেটার প্রাইস এবং বর্তমান প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের কেনাকাটা শেষ, আর গোল্ডের দামটা কিন্তু এখন তুলনামূলক অনেক অনেক বেশি, আর এটা আসলে কমবে কি না তাও আমি শিওর জানি না, যেহেতু মাঝখানে হচ্ছে আরও বেশি ছিল, একটু কমে এখন আবার কিছুদিন আগে 206 রিয়াল করেছিল, এখন আবার 213-14 রিয়ালের আশেপাশেই থাকছে। তো এর থেকে কমে আসবে কি না জানি না, কিন্তু 213 রিয়ালও কিন্তু অনেক বেশি আসলে গোল্ডের প্রাইসটা। কিন্তু কিছু করার নেই, যেটা শখ হলে কিনতে হবে, হয়তো যেখানে আমরা একটু বেশি ওয়েটের কিনতাম সেখানে এখন একটু কম ওয়েটের স্বর্ণ কেনা লাগছে, এটাই হচ্ছে ব্যাপার, তাছাড়া কিছুই না। কমলেও আর কি আমাদের কিনতে হবে, বাড়লেও আমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু কিনতেই হয়। তো আপনাদের সাথে আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় বড় সাইজের কিছু দুলের ডিজাইন শেয়ার করলাম। আর আজকে কিন্তু অনেক লেটেস্ট কিছু দুলের ডিজাইন দেখলাম, যেগুলো এর আগে ছিল না, বেশ কিছু ঝুমকা কিংবা অন্যান্য দুলে। তো আপনাদের কাছে কেমন লাগলো? এই পাশে সুন্দর সুন্দর কিছু চুড়িও আছে, যদিও আমি আজকে চুড়ি নিচ্ছি না, জাস্ট আমি দেখতেছিলাম এবং আপনাদের জন্য একটু ভিডিও শ্যুট করলাম। আর আজকে তো আপনাদের সাথে ছোট ছোট ইয়াররিংয়ের কিছু কালেকশন শেয়ার করলাম। তো কেমন লাগলো আপনাদের কাছে? যদি ডিজাইনগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমাদের কেনাকাটা শেষে বাসায় চলে এসেছি। তো যারার জন্য এই যে ছোট্ট ইয়াররিংটা নিয়েছি, এটা আসলে আমি সাইজটা পাচ্ছিলাম না, এই ইয়াররিংটা মালাবারের ছিল কিন্তু এটা সাইজ ছিল না, পরে আর কি অক্ষয় থেকে আমি এই ছোট সাইজটা পেয়েছি। ক্যামেরাতে এটা বেশ বড় লাগছে কিন্তু এটা আসলে খুব একটা বড় সাইজের না।
আর আমার জন্য এই যে আবার সেই ঝুমকাই নিয়েছি, কি বলবো, আসলে আমি যতই অন্য ডিজাইনের দুল কিনতে যাই আমার কেন জানি না ঝুমকা দুলই ভালো লাগে। তো আপনাদের কাছে আমাদের এই মামিয়ের দুলের ডিজাইনটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।